কাবাডির একটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে যদি পাঁচ বা ততোধিক খেলোয়াড় থাকে এবং প্রতিপক্ষ দল যদি বোনাস লাইন অতিক্রম করতে পারে সেক্ষেত্রে একটা বোনাস পয়েন্ট কিন্তু পেয়ে যাবে এবং সবাইকে যদি অল আউট করতে পারে রাইডার দল প্রতিপক্ষ দলকে সেক্ষেত্রে দুটি লোনা পয়েন্ট বাড়তি পেয়ে থাকে ওয়ার্ম আপ দেখুন দারুন চেইন এবং ক্যাচার সেকেন্ড ম্যান কাভারম্যান মিডিলম্যান তাদের মধ্যে যে সমন্বয় আর একটা চেন সৃষ্টি করে তারা রেডারকে নিজেদের সীমানা আটকে দেওয়ার চেষ্টা করবে এবং এটা একটা প্র্যাকটিসের ব্যাপার এবং আই কন্ট্রাক্টটাও খুবই গুরুত্বপূর্ণ কখন আপনি ক্যাচার মিডিলম্যান ম্যান কাভারম্যানের মধ্যে একটা সমন্বয় কিন্তু হয়ে থাকে এবং হাত ধরাধরি করে একটা চেন সৃষ্টি করে থাকেন রেডার যখন বোনাস লাইন অতিক্রম করতে ঢুকে পড়েন তখনই কিন্তু ক্যাচার সেকেন্ডম্যান মিডল ম্যান তারা চেন সৃষ্টি করে পেছন দিক থেকে আটকানোর চেষ্টা করে থাকেন এবং তখনই কিন্তু রেডার প্রথমে রেডারের ভূমিকায় আমরা লক্ষ্য করছি ইন্দোনেশিয়া দলের রেডার ক্যাপ্টেন জানিয়ার থা যিনি টস পর্বে অংশগ্রহণ করেছিলেন ক্যাপ্টেন প্রথমেই অবশ্য বাকলাইন অতিক্রম করে সেভ নিজেকে সেভ করবেন এবং বাকলাইন অতিক্রম করতে না পারলে রেডার কিন্তু অটোমেটিকলি আউট হয়ে যান প্রথমেই একটা রেডারের কাজ থাকে হচ্ছে বাকলাইনটা অতিক্রম করা স্পর্শ করে ভারসাম্যটা দেয়া এবং সে কাজটি করে জানিয়ার্থা তিনি ফিরে গেছেন কোনো পয়েন্ট অবশ্য লাভ করতে পারেন নাই এবারে মালয়েশিয়া দলের আক্রমণ রেডারের ভূমিকায় মাহেসান বাক লাইন অতিক্রম করে ভারসাম্য দিয়েছেন তবে বোনাস লাইনটা অতিক্রম করতে চেয়েছিলেন ভারসাম্যটা তিনি দিতে পারেন নাই মাহেসান একটু তিনি সময় নিলেন ইন্দোনেশিয়ার গুনা তিনি হাইটটা খুব একটা যে বেশি আছে তা কিন্তু না তাগড়া জোয়ান শরীর স্বাস্থ্যটা বেশ ভালো একটু চনমনে ভাব রয়েছে তার মধ্যে এবং খুব ডিপলি পরক করছেন তিনি এবং একটা হানা দিয়েছিলেন একবারে মিট কোর্ট দিয়ে হানা দিয়ে তিনি রেফ্রিকে বোঝাতে চাইলেন যে আমি একজনকে স্পর্শ করেছি একটা পয়েন্ট পেয়ে গেছি হ্যাঁ ঠিক তাই প্রথম পয়েন্ট লাভ করলো দেখুন রিপ্লেতে কিভাবে হানাটি তিনি দিয়েছিলেন একটা পয়েন্ট পেয়ে গেছে প্রথম পয়েন্ট ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এক মালয়েশিয়া শূন্য এবারে মালয়েশিয়ার চার নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাচায়া পান তিনি রাইট উইং লেফট উইং এবং মিড জোন দিয়ে হানা দিয়েছিলেন কিন্তু কাউকে স্পর্শ করতে পারেনি